আজ আমরা বানাবো ডাল আলুর তরকারি। এটি একটি সম্পূর্ণ নতুন রেসিপি। বানানোর জন্য যা যা লাগছে, শুকনো লঙ্কা, রসুন, আদা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, ডাল আর আলু। আমি আলুটা এরকম করে কেটে নিয়েছি। প্রথমে আমরা কড়াইয়ে তেলটা গরম করে নিলাম, তারপর শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো তেজপাতা। এলাচটা একটু ফাটিয়ে দিলে ভালো হয়। এরপর দিয়ে দেবো গোটা জিরেগুলো। এবার দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটা একটু থেঁতো করে নিতে হবে। এবার আমরা নিয়ে নেব আদা রসুন। আদা রসুনটা আমি একটু থেঁতো করে নিয়েছি। মশলাগুলো আমার ভালো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো আলু। আমরা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ডাল। ডালগুলো আমরা দিয়ে দিলাম। একটু ভাজতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমার এটা ভাজা হয়ে এসছে। এখন আমরা নিয়ে নেব জল। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আমরা এখন জল নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। ফিরে আসছি 5-7 মিনিট পরে। এটা প্রায় হয়ে আসছে। আলুটাও গলে গেছে। এবার আমি একটু চিনি নিয়ে নেব। অপশনাল, কার পছন্দ হবে সে দেবে, যার পছন্দ হবে সে দেবে না। এবার আমরা একটি নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। আমরা এটা নামিয়ে নিয়েছি। দেখুন, এটা খুব সহজে হয়ে যায়। এটা খেতে খুব সুস্বাদু। চাইলে এটা আপনারাও ট্রাই করে দেখুন। এটা খুব সুন্দর খেতে।